কাজী মোহাম্মদ ইব্রাহিমের জন্য মানববন্ধন শুরু হয়েছে এবং এই মানববন্ধন থেকে কি হুঁশিয়ারি দিলেন অবশ্যই বিস্তারিত থাকছে ভিডিওর ভিতরে। এই জন্য ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দর্শক, কাজী মোহাম্মদ ইব্রাহিমকে গতকাল তার বাসায় থেকে তুলে যাওয়া হয়েছে এবং তাকে প্রথমে গুম করা হয়েছিল, পরে যখন গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে যখন তার মুক্তির দাবিতে প্রতিবাদ শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদেশের তাওহিদি জনতা মাঠে এসেছে, ময়দানে এসেছে কেবলমাত্র শুধুমাত্র কাজী মোহাম্মদ ইব্রাহিমের মুক্তির দাবিতে। কেননা এই কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি এমন একজন আলেম, তিনি এদেশের সর্বস্তরের জনগণের ভিতরে অন্তরে জায়গা করে নিয়েছেন, যেই জন্য তার মুক্তির জন্য এদেশের তাওহিদি জনতা সকল দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহিমের মুক্তির দাবি জানাচ্ছে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টান মিশনারিতে কেউ দাওয়াত দিলে তাকে গুম করা হচ্ছে, অথচ খ্রিস্টানেরা যদি মুসলমানদেরকে খ্রিস্টান বানায় তাহলে তাদেরকে কিছুই করা হচ্ছে না। দেশের আলেমদের শিরোতাজ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাজ এবং যিনি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন মসজিদে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী যুগোপযোগী খুতবার মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন, আলোর দিশা দেখিয়েছিলেন, আমাদের প্রিয় ওস্তাদ হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব, যিনি মুফতি মুহাদ্দিস, একজন এত বড় আলেম যিনি মাত্র 45 দিনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত শিক্ষা।